গ্রেপ্তার বিশ্বজিৎ দাস। 24 ঘন্টা তল্লাশির পরে ইডির হাতে গ্রেপ্তার হলো শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। আবারও জানিয়ে রাখি, গ্রেপ্তার হয়েছেন বিশ্বজিৎ দাস। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, তুমি তোমার কাছে জানতে চাইবো যে গ্রেপ্তার হয়েছেন বিশ্বজিৎ দাস, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, একদমই গতকাল সন্ধে সকাল 7টা থেকে যে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সল্টলেক সহ যে 6টি জায়গায় তল্লাশি অভিযান চলছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে, মূলত এই তল্লাশি অভিযান চলছিল শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের, যে মূলত যে তাদের তার বিভিন্ন ফ্ল্যাট বাড়ি এবং তার যারা অ্যাসোসিয়েটস রয়েছেন তাদের বাড়িতেই কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সকাল থেকেই বিশ্বজিৎ দাসের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু সেই যোগাযোগ করা সম্ভব হয়নি। গতকাল সন্ধ্যের পর আমরা দেখতে পাই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র মারফত আমরা যেটা আমাদের কাছে যেটা খবর আছে যে বিশ্বজিৎ দাসের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যোগাযোগ করতে পেরেছেন এবং তাকে ডেকে পাঠানো হয়েছে সল্টলেকের আইবি যে ব্লক রয়েছে সেখানে, যে বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখানে হাজির হতে বলা হয়েছে বিশ্বজিৎ দাসকে। গভীর রাতে বিশ্বজিৎ দাস সেখানে হাজির হন এবং গোটা রাত জুড়ে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর্ব চালানো হয়। সেই জিজ্ঞাসাবাদের পর্ব থেকে যেটা উঠে আসছে, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের সূত্রে আমরা জানতে পারছি, যে এই বিশ্বজিৎ দাস প্রাক্তন ম্যানেজার ছিলেন শঙ্কর আঢ্যের। তুমি জানো, শঙ্কর আঢ্যকে যখন আদালতে পেশ করা হয়েছিল তখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানিয়েছিল এই শঙ্কর আঢ্যর মাধ্যমে হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু রেশন বণ্টন দুর্নীতির যে কালো টাকা সেটা কিন্তু বিদেশে পাচার করা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে এই বিশ্বজিৎ দাসের নাম সেখান থেকেই কিন্তু উঠে আসে এবং বিশ্বজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করে এটাও জানতে পারা গেছে যে এই রেশন বণ্টন দুর্নীতির যে কালো টাকা সেটা হাওয়ালার মাধ্যমে তার যে ফরেক্স ট্রেডিং কোম্পানি রয়েছে সেই টাকা কিন্তু সেখান দিয়ে বিদেশে পাঠানো হয়েছে। তার পাশাপাশি শুধু ফরেক্স ট্রেডিং কোম্পানির ব্যবসা ছিল না এই বিশ্বজিৎ দাসের, তার কিন্তু সোনা পাচার সহ বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাও ছিল। সেখান থেকেই কিন্তু সন্দেহ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের এই বিশ্বজিৎ দাস কোনোরকমভাবে কোনো না কোনোভাবে কিন্তু এই রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে কিন্তু মেডিকেল টেস্টের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। থামাবো, একটু জানতে চাইবো যে বিশ্বজিৎ দাসের বাড়িতে যে তল্লাশি অভিযান চালাচ্ছিল ইডি আধিকারিকেরা, সেই তল্লাশি অভিযানে কি কোনো ব্রেক থ্রু উঠে এসেছে, এমন কোনো তথ্য যেটা চাঞ্চল্যকর হতে পারে বা আগামী দিনে তদন্তে আরো অগ্রগতি বাড়াতে পারে? একদমই একাধিক তথ্য কিন্তু উঠে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে। তুমি জানো যে এটা হচ্ছে 4th নম্বর গ্রেপ্তার বিশ্বজিৎ দাস। তুমি জানো প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল বাকিবুর রহমান, সেখান থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, তার পরবর্তী ক্ষেত্রে শঙ্কর আঢ্য এবং একে একে কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে রেশন বণ্টন দুর্নীতির একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে এবং 4th নম্বর গ্রেপ্তার হচ্ছে এই বিশ্বজিৎ দাস। একাধিক তথ্য কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে উঠে এসেছে। বিশ্বজিৎ দাসের মোবাইল ফোন থেকে তারা একাধিক তথ্য প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে উঠে এসেছে। সেই সমস্ত তথ্য প্রমাণ কিন্তু আজকে আর কিছুক্ষণের মধ্যে এই শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে যখন ইডি আদালতে পেশ করবে তখন কিন্তু সেই সমস্ত তথ্য প্রমাণ আদালতে পেশ করে বিশ্বজিৎ দাসকে কিন্তু 14 দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে চাইবেন, তেমনটাই কিন্তু আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। একেবারে অনেক ধন্যবাদ, সঙ্গে থাকো তুমি, আপাতত তোমাকে ধন্যবাদ। এই বিষয়ে আমরা আবারও আসবো, যেমনটা জানতে পারলাম যে বিশ্বজিৎ দাস তাকে গ্রেপ্তার করেছে ইডি আধিকারিকেরা। দীর্ঘ 24 ঘন্টারও বেশি সময় তল্লাশি অভিযান চালানোর পরেই ইডির জালে পড়েছেন বিশ্বজিৎ দাস। ইতিমধ্যে তাকে তার মেডিকেল টেস্টের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরেই তাকে আদালতে তোলা হবে এবং 14 দিনের ইডি হেফাজতে নিতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে।